বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় চিকুনগুনিয়া। ডেঙ্গু জ্বরের মতো এই জ্বরের বাহকও এডিস মশা। প্রাণঘাতী না হলেও অসহনীয় কষ্ট নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে আক্রান্তরা। বুকে ব্যথা উঠছিল, পরে ডান পা বাম হাত অবশ হয়ে গেছিল। জ্বর আছে শুনলো, ব্লাড বমি করছি। আর তথ্য অনুযায়ী 1962 সালে আফ্রিকার দেশ তানজানিয়ায় প্রথম ধরা পড়ে চিকুনগুনিয়া। পার্শ্ববর্তী দেশ হয়ে 2008 সালে প্রথম বাংলাদেশে আসে এই ভাইরাস। এরপর প্রতি বছরই বাড়ছে এই রোগের প্রকোপ। প্রত্যেক ইনস্টিটিউটের পরিসংখ্যান মতে এই বছর মেয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত 50 জন রোগীর রোগের রক্তে চিকুনগুনিয়া ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আর আমাদের বাংলাদেশ একমাত্র মেডিকেল ইউনিভার্সিটিতে প্রায় 19-22 জন রোগীর শনাক্ত করেছেন। আমাদের গত এক মাসে 62 জন রোগী ভর্তি হয়েছে, মানে প্রতিদিনই দেখা যায় 2-3 জন করে ভর্তি হচ্ছে। চিকুনগুনিয়া বিস্তার রোধে এরই মধ্যে মশক নিধনে জোর তৎপরতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ডিসিসির পক্ষ থেকে। কত দূর এগিয়েছে নিধন কার্য ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে চলুন দেখে আসি। উত্তর সিটি কর্পোরেশনের রামপুরার উলন এলাকা, কি বলছেন এখানকার বাসিন্দারা? এই সন্ধ্যার পরহিতির মশার উৎপাত বেশি, রোগ নাই, প্রত্যেক ঘরে ঘরে জ্বর পড়ে রয়েছে সব। কোনো মশা ওষুধই দেওয়া হয় না এলাকা ভিত্তিক, এবার তো এবছর দেওয়াই হয় না। এবার দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ি এলাকায় আমাদের চোখ। পড়াশোনা করতে কষ্ট হয় মশার জন্য, পরিষ্কার করে না, ই করে না, আমরা কি সারা জীবনে এভাবে কি বুক করে যাব? তবে কর্তৃপক্ষ কিন্তু বলছেন ভিন্ন কথা। মানুষের প্রত্যাশার তো কোনো শেষ নেই, আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি, কাউন্সিলররা সুপারভিশন করছে, এটা যথাযথভাবে হচ্ছে না, এটি মনে হয় বিশ্বাস করার বা চিন্তা করার কোনো সুযোগ নেই। তাহলে ক্যামেরার সামনে সাধারণ মানুষ কি বাড়িয়ে বলছেন? সাধারণের কথা যাচাইয়ের উপায়ও বের হলো, কয়েল বিক্রেতাদের মুখোমুখি আমাদের চোখ। সন্ধ্যার পর প্রচুর মশা, কয়েলটা বিক্রি হয় অনেক আমাদের এখানে, যেভাবে মশা এতে চা বেচা তো সম্ভব না, কয়েল ব্যস্ত হইব। তথ্য বলছে সারা দেশে মশাবাহিত রোগে কম বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। চলুন রাজধানীর বাইরের 2-1টি জেলার চিত্র দেখে আসি। প্রথমেই দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠি। 1 বছরেরও বেশি সময় ধরে মশক নিধন যন্ত্রই নাকি বিকল হয়ে আছে এই পৌরসভায়। ঝালকাঠিতে মশার উপদ্রব বেড়ে গেছে, প্রায় 1 বছর যাবৎ সেই স্প্রে কার্যক্রম বন্ধ আছে। খালগুলো দীর্ঘদিন যাবৎ নিষ্কাশন ব্যবস্থা না থাকায় শহরে মশার উপদ্রব। ভোগান্তি নিরসনে গদ বাধা উত্তর পৌর কর্তৃপক্ষের। ফগার মেশিন রেডি করছি, মশা নিধন অতি শীঘ্রই আবার করা হইবে। দক্ষিণাঞ্চল ছেড়ে এবার আমাদের চোখ উত্তরাঞ্চলে। কেমন সেবা পাচ্ছেন বিভাগীয় নগরী রাজশাহীর বাসিন্দারা? একে গরম চরম, তারপরে মশার উপদ্রব। আগে সিটি কর্পোরেশন থেকে রাস্তার ড্রেনে অনেক কিছু কীটনাশক দিত, এখন তো কোনো রকম কোনো কিছু দেওয়া হচ্ছে না। সেবা নিশ্চিত করতে আন্তরিকতার অভাব নেই বলে দাবি সিটি মেয়রের। আমি গত 5 তারিখে জয়েন করার পরে মশার ওষুধের ব্যবস্থা করি এবং সেটি বাস্তবে পরিণত করার চেষ্টা করি, এটি অবিলম্বে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে। গণমাধ্যমে উঠে আসা তথ্য বলছে সবগুলো সিটি এবং পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের প্রায় একই অবস্থা। ভালো থাকতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা যেমন প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব, তেমনি এই নাগরিকদের সুস্থ একটি পরিবেশ দেয়া এবং স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করাও নগরীতে কাজ করা সেবা সংস্থাগুলোর অবশ্য কর্তব্যই শুধু নয়, এটা নাগরিকদের অধিকারও। সেই অধিকারগুলো পালনে সেবা সংস্থাগুলো আরও বেশি তৎপর হবে এমনটাই প্রত্যাশা করছেন শহর, নগর কিংবা মহানগরে বসবাসকারী প্রত্যেকটি নাগরিক। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে। দর্শক, নিচ্ছি একটি বিরতি, ফিরে এসে অন্যান্য